প্রেত কাহিনী। হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ রয়েছে তোমাদের সঙ্গে, আর প্রেত কাহিনীর 3 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডেও তোমাদের জন্য আরো একটি জমজমাট ভৌতিক কাহিনী, আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। আমার সকল শ্রোতা বন্ধুদের এবং আমার সাবস্ক্রাইবারদের জানিয়ে রাখি, বিএম ব্ল্যাকবোর্ডের সেগমেন্ট প্রেত কাহিনী কখনোই বলে না যে বাস্তবে ভূত প্রেত আছে, এ কথা বিশ্বাস করতেই হবে। বিশ্বাস করবে কি করবে না, এটা একান্তই শ্রোতাদের ব্যক্তিগত বিষয়। তবে অনেকেই আমরা ভূতের গল্প শুনতে ভালোবাসি, তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার লিসনার্স বন্ধুদের জানিয়ে রাখি আরও একবার, প্রতি রবিবার ঠিক রাত 10টায় প্রেত কাহিনীর এপিসোড আসতেই থাকে। আর আমার এই কথাগুলি শুনতে শুনতে আশা করি তোমরা লাইক করে দিয়েছ, কমেন্ট করে ফেলেছ তোমরা কোথা থেকে কখন এই এপিসোড শুনছ। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের কাহিনী। নিশিকান্ত একজন শিক্ষক, সে স্কুলে পড়ায়, আবার কিছু কিছু প্রাইভেট টিউশনিও করে, এভাবেই চলে তার সংসার। একবার একজন ছাত্রী এসে বললে, স্যার মাস সাথে পড়বো আপনার কাছে, 7 মাস পর ম্যাট্রিক পরীক্ষা, শুনেছি আপনি খুব ভালো পড়ান, দয়া করে আমাকে যদি কয়েক মাস পড়ান। নিশিকান্ত বললেন, বেশ তো পড়বে। ছাত্রীটি বললেন, কত করে ফি দিতে হবে স্যার? মাসে 40 টাকা করে দিও, তবে কাল থেকে যাব, তোমার ঠিকানা দিয়ে যাও, বললেন নিশিকান্ত। ছাত্রীটি বলল, বকুল বাগান রোড 23 নম্বর। পরদিন দুপুরে নিশিকান্ত দেখা করলো ছাত্রীর বাবার সঙ্গে। তিনি বললেন, সত্যি মেয়েটাকে না পড়ালে পাশ করা মুশকিল, তাহলে কাল সন্ধ্যে 7টায় আসব, বললেন শিক্ষক নিশিকান্ত। ছাত্রীর বাবা উত্তর দিলেন, আচ্ছা তাই আসুন। সে গেল পড়াতে, কিন্তু কি আশ্চর্য, সন্ধ্যা 7টা নাগাদ ওই পাড়াটা যেন নিঝুম হয়ে পড়ে। তার কারণ আছে, এটা তো আর সদর রাস্তা নয়, গলিপথ। গলিপথ সন্ধ্যার পর থেকেই নিঝুম হয়ে যায়। নিশিকান্ত দুদিন ভালোই পড়ালো, তবে রোজ রাতে ওই পথে যেতে তার কেমন যেন ভয় করত, তবু সে যেত সাহসে ভর করে। তৃতীয় দিন হঠাৎ ঘটলো একটা কাণ্ড। নিশিকান্ত যখন পড়ানো শেষ করে 9টা নাগাদ ফিরে আসছে, সে হঠাৎ দেখতে পেল ওই বাড়ির থেকে বেরিয়ে কিছুটা যাবার পরেই একজন কালো মতো লোক দাঁড়িয়ে আছে পথে। যেমন বিরাট তেমনি কালো, গলায় পলতি, সাদা ধপধপ করছে, দুটো চোখ জবা ফুলের মতো লাল টকটক করছে। কে এই লোকটা, কি তার পরিচয়? লোকটা হিহি করে হাসছিল। নিশিকান্ত বলল, কে তুমি, কি চাও? লোকটা উত্তর দিল না, শুধু হাসতে হাসতে উল্টো দিকে জোরে হাঁটতে লাগল। তারপর আর তাকে দেখা গেল না। নিশিকান্ত ভাবল বোধ হয় কোনো পাগল টাগল হবে। সে একটু ভয় পেল বটে, তবু দ্রুত পায়ে হাঁটতে লাগলো তার নির্দিষ্ট পথে। পরদিন নিশিকান্ত 7টা নাগাদ পড়াতে গেল ওই পথ ধরে। তাকিয়ে দেখল ভালো করে, না আজ আর কেউ নেই। আগের দিনের কথা মনে করেই সেদিন সে পড়ানো শেষ করল খুব তাড়াতাড়ি। 8 ঘন্টায় সে পড়ানো শেষ করে বেরিয়ে এল বাড়ির ঘড়িতে, তখন রাত্রি 8টা বাজে। নিশিকান্ত তখন কাজ শেষ করে নিজের মনে বেরিয়ে পড়ে দ্রুত পায়ে, কিন্তু আজও দেখে সেই কালো মতো বিরাটাকার লোকটি দাঁড়িয়ে আছে। তেমনি চেহারা, তেমনি হাসছে ওই লোকটা কিহি করে। নিশিকান্ত ভয় পেল, গায়ে লোম খাড়া হয়ে উঠল তার। বললে, কে তুমি, রোজ রোজ কি চাও? কোনো উত্তর নেই। লোকটা যেন দ্রুত পায়ে চলে গেল, চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল সে, অথচ কোনো শব্দ হলো না। এ কি ব্যাপার, এ কি কোহলিকা? নিশিকান্ত কিছুই বুঝতে পারলো না সহসা। সে ভাবল লোকটির পিছনে সে ছুটে যাবে, না থাক, সে তো আর ওর মতো পাগল হয়ে যায়নি। সে চুপ করে পথে পা দিল। নিশিকান্ত সারাটা পথ ভাবতে ভাবতে চলল ধীর পায়ে। এ লোকটি কে, কেনই বা সে ওভাবে রোজ তাকে ভয় দেখায়, কিছুই বুঝতে পারল না সে। দ্রুত পায়ে ফিরে চলল তার বাড়ির দিকে। পরদিন নিশিকান্ত ভাবলে, না আর সে ওই বাড়িতে পড়াতে যাবে না, এত ঝঞ্ঝাটের কি দরকার। তবু কেন যেন সে পারল না ওই টিউশনিটা ছাড়তে, কেননা মাইনে ভালো দেয়, ছাত্রীটি পড়াশোনায়ও বেশ ভালো, ওকে পড়ালে তার সুনামও বৃদ্ধি হবে, তাছাড়া একটা কৌতূহল, দেখা যাক না কি হয়। নিশিকান্ত পরদিন 5:30টায় গেল ছাত্রীর বাড়ি, তাড়াতাড়ি পড়ানো শেষ করে 7:30টা নাগাদ ফিরে চলল। ভাবল আজ হয়তো এত সকালে সেই লোকটি
বোধ হয় আর থাকবে না। সত্যি তাই, আজ তাকে নির্দিষ্ট স্থানে দেখা গেল না। আজ সে অনেকটা সাহস পেল, জোরে জোরে পা চালালো বাড়ির দিকে। কিন্তু গলিতে ঢুকে দেখে সেই কালো বামুনটা হি হি করে হাসতে হাসতে ছুটে আসছে তার দিকে। আজ নিশিকান্তের দিক বিদিক জ্ঞান শূন্য হল। সে একটা দালানের সঙ্গে ঠেক দিয়ে তাকে ঘুষি মারতে লাগলো, দমাদম দমাদম। হঠাৎ নিশিকান্তের খেয়াল হলো, তাই তো, কেউ নেই যে সে দালানে ঘুষি মারছে। হাত যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু কেউ নেই। লোকটা তবে কোথায় গেল? নিশিকান্ত অজ্ঞান হয়ে পড়লো ভয়ে। তার জ্ঞান ফিরল অনেক রাতে। দেখে ছাত্রীর বাড়িতে সে চুপ করে শুয়ে আছে। ছাত্রী উদ্বিগ্ন, তার বাবা মা উদ্বিগ্ন। সবাই নিশিকান্ত প্রশ্ন করল, কি ব্যাপার, সে ঘুষি মারছিল কেন? নিশিকান্ত তখন সব কথা খুলে বলল। সব কথা শুনে ছাত্রী বললে, সর্বনাশ, এ তো সেই ব্রহ্মদত্তী। কোন ব্রহ্মদত্তী? গত বছর ওই বাড়িতে একটা কালো মতো বামুন আত্মহত্যা করেছিল, আজও সে মাঝে মাঝে নানান লোককে ভয় দেখায়। নিশিকান্ত তারপর বাধ্য হয়েই ওই কাজটা ছেড়ে দিল। তবে আজও সে ভাবে, লোকটা ভূত না মানুষ। আশা করছি আজকে তোমাদের এই এপিসোডটি খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া প্রেত কাহিনী এগোতে পারবে না। তাহলে আগামী রবিবার ঠিক রাত 10টায় দেখা হচ্ছে নতুন আরেকটি ভৌতিক গল্পের সঙ্গে। সঙ্গে থাকবো আমি বিশ্বজিৎ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।